আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি অনার্সের শিক্ষার্থী হন, তাহলে এই প্রশ্নটা আপনার মনে অবশ্যই ঘুরপাক খাবে যে অনার্স পরীক্ষার খাতায় কত পেজ করে লেখা ভালো, কত পেজ লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। এখানে কি বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, নাকি কম লিখলে কম নাম্বার পাওয়া যায়, নাকি কম লিখে বেশি নাম্বার পাওয়া যায়, আসলে ঘটনাটা কি? সো আপনাদের জন্য অনার্সের পরীক্ষার খাতায় কত মানে নাম্বারের জন্য কত পেজ লেখা ভালো, এই বিষয়ে আমরা আলোচনা করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো অনার্সের প্রশ্ন প্যাটার্নটা আমি আপনাদের দেখাই। অনার্সের প্রশ্নটা হয় হচ্ছে 80 নাম্বারের, ঠিক আছে? এই 80 নাম্বারে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ক বিভাগের জন্য, আরেকটা হচ্ছে খ বিভাগের জন্য, আরেকটা হচ্ছে গ বিভাগের জন্য। তিনটা পার্ট। সো ক বিভাগের জন্য আপনার নাম্বার থাকে 10, খ বিভাগের জন্য নাম্বার থাকে 20, গ বিভাগের জন্য নাম্বার থাকে 50। কিন্তু ক বিভাগে টোটাল প্রশ্ন থাকে 12টা, হ্যাঁ? তো সেই হিসেবে 12 নাম্বার, কিন্তু 12-র মধ্যে আপনি 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। খ বিভাগে ঠিক একইভাবে প্রশ্ন থাকে আপনার 32 নাম্বারের, কিন্তু আপনি সর্বোচ্চ 20 নাম্বার অ্যান্সার করতে পারবেন। গ বিভাগে প্রশ্ন থাকে 80 নাম্বারের, আপনি সর্বোচ্চ 50 নাম্বার অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এখন ক বিভাগে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ এক এক নাম্বার করে আপনার 12টা প্রশ্ন 12 নাম্বার, আপনার তার মধ্যে 10 নাম্বার অ্যান্সার করতে পারবেন। খ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 নাম্বার, হ্যাঁ? এভাবে 8টা প্রশ্ন, 4 8 32, কিন্তু আপনি সর্বোচ্চ 5টা, অর্থাৎ 4 5 20 নাম্বার অ্যান্সার করতে পারবেন। গ বিভাগে আচ্ছা এখানে 5টা হবে, আচ্ছা হ্যাঁ, 4 নাম্বার করে প্রশ্ন প্রশ্ন থাকবে টোটাল 5টা, ঠিকই আছে, এটা 4 নাম্বার করে। এরপর গ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে 10, ওই হিসাবে 8টা প্রশ্ন থাকবে, 8 10 80, আর আপনি অ্যান্সার করতে পারবেন 5টা প্রশ্ন, সেই হিসেবে 50 নাম্বার অ্যান্সার করতে পারবেন। সো ক বিভাগের জন্য ধারাবাধা কোনো নিয়ম নাই, আপনি যত ইচ্ছা তত নাম তত পেজ এখানে লিখতে পারেন, তবে একটা প্রশ্নের অ্যান্সার এক লাইনেই আপনাকে শেষ করতে হবে। খ বিভাগে আসে আপনার 4 নাম্বার, হ্যাঁ? তো 4 নাম্বারের জন্য আপনারা 2 থেকে 3 পেজ লিখতে পারেন। যাদের হাতের লেখা একটু স্লো, আপনারা 2 পেজ করে লিখবেন, যাদের হাতের লেখা একটু ফাস্ট, আপনারা 3 পেজ করে লিখবেন। যদি না পারেন, এর মাঝামাঝি 2.5 পেজ লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে প্রশ্নের সাথে উত্তরের প্রাসঙ্গিকতা অবশ্যই বজায় রাখতে হবে। এখন আসছে গ বিভাগ। এই গ বিভাগের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়, কারণ গ বিভাগে যদি একটাই প্রশ্ন থাকে, একটা প্রশ্নেই যদি 10 নাম্বার থাকে, তাহলে আপনি 4 থেকে 7 পেজ পর্যন্ত লিখতে পারেন, ঠিক আছে? 4 পেজ লিখলেই আপনার যদি মানসম্মত উত্তর হয়, 4 পেজ লিখেই আপনি 9 বা 10 নাম্বার পাওয়া সম্ভব, আপনি পেতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রশ্নের ক্ষেত্রে। এখন এই যে 10 নাম্বারের জন্য যদি 5 5 করে 2টা প্রশ্ন দেয়, হ্যাঁ, এরকম দেয়, তো সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 পেজ 2 থেকে 3 পেজ করে লিখতে পারেন। এভাবে লিখলেও আপনার কি হয়ে যাবে, পরীক্ষার জন্য মানে স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি হয়ে যাবে। এখন আপনার কখনো কখনো প্রশ্ন থাকে কি, একটা প্রশ্ন থাকে 6 নাম্বার, একটা থাকে 4 নাম্বার, তো 6 নাম্বারের জন্য আপনারা 3 থেকে 5 পেজ লিখবেন, 4 নাম্বারের জন্য 2 থেকে 3 পেজ লিখবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এখন কখনো কখনো এমন থাকে, একটা ক নাম্বারের জন্য থাকে 7 নাম্বার, আর খ নাম্বারের জন্য থাকে 3 নাম্বার, সেক্ষেত্রেও আপনারা 3 থেকে 5 পেজ লিখবেন, আর 3 নাম্বারের জন্য 2 থেকে 3 পেজ লিখবেন, এটা হচ্ছে আপনাদের জন্য স্ট্যান্ডার্ড। এখন কখনো কখনো এমন থাকে যে ক বিভাগে ক 10-এর কয়ের জন্য আপনার নাম্বার থাকে 2, আর ক্ষয়ের জন্য থাকে 8, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 পেজ লিখতে পারেন এখানে, আর এখানে 3 থেকে 7 পেজ লিখতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, অর্থাৎ কত পেজ লিখবেন এটার জন্য, এইটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। এখন বলতে পারেন, স্যার পেজ বলতে কী বোঝায়? অনেকে বলে পেজ বলতে আসলেই কী বোঝায়, তো পেজ বলতে বোঝায় হচ্ছে, মনে করেন এইটা আমি খাতাটাকে ছোট বানাইছি কেন জানেন, আপনাদের বোঝানোর জন্য, নাহলে কিন্তু আপনাদের বোঝাইতে খুব সমস্যা হয়। এই যে একটা অংশ এই পাশেরটা রয়েছে, এইটাকে বলা হয় 1 পেজ, আপনার খাতায় বইয়ে যেমন করে পেজ থাকে, এটা 1 পেজ। এই একই পৃষ্ঠায় এই পাশে আরেকটা পার্ট আছে না, তাহলে এইটা হচ্ছে, এইটা পার্ট ধরলে আপনার হয়ে যাবে 2 পেজ, এবং খাতার এই পাশে এইখান থেকে কিন্তু মাঝখান, হ্যাঁ, এই পাশে এইটা হয়ে যাবে 3 পেজ, হ্যাঁ, তারপরে আপনার এই পাশে আরেকটা চলে আসলো, তাহলে এইটা হয়ে যাবে আপনার 4 পেজ, ঠিক আছে? এইভাবে পেজগুলো কাউন্ট হয়, এটা হয়ে যাবে 5, অর্থাৎ একটা খাতার, এটা কিন্তু খাতা, হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন, হ্যাঁ,
এই যে এটা এটা একটা পৃষ্ঠা, এটা এটা একটা পেজ, এটা এটা একটা পেজ, এই দুইটা মিলে হচ্ছে দুইটা পেজ একই একই মানে সাইড। অথবা এটা যদি একটা পাতা ধরেন তো পাতার এক সাইডে একটা পেজ আর এক সাইডে আরেকটা পেজ। তো এটা গেল আমাদের কি কত পেজ লিখবো এই বিষয়ে ধারণা। এখন আমি আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি আর যেগুলো আপনাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। এখন দেখেন অনার্সের খাতাটা লম্বা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয়। মনে করেন এইটাই এইটাই একটা আপনার অনার্সের খাতা, সো আপনি মার্জিন দিবেন 1 ইঞ্চি এই পাশে, আমার কিন্তু 1 ইঞ্চি হয়নি, আপনারা 1 ইঞ্চি দিবেন, হ্যাঁ, আর 1 ইঞ্চি দিবেন এই পাশে, 2 ইঞ্চি দিয়ে দিলেন, ঠিক আছে। এখন যদি আপনার অঙ্ক বড় হয় বা অঙ্ক পরীক্ষা হয় মার্জিন যদি নাও দেন তাও চলবে, তবে উপরের 1 ইঞ্চি অংশ পরিমাণ জায়গা ফাঁকা রাখতেই হবে, কারণ এটা রাখা বাধ্যতামূলক। আপনার সম্পর্কে কমেন্টগুলো কোথায় করবে, অন্তত মার্জিন না দিলে উপরের কিছু অংশ ফাঁকা রাখবেন আর মার্জিন দিলে তো দিয়ে দিবেন। মার্জিন দেওয়া বা না দেওয়াতে কোনো সমস্যা নাই, দিলেও চলবে না দিলেও চলবে, দিলে খাতাটা সুন্দর দেখায় এবং খাতার এই যে মাঝখানের সাইজটা ছোট হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত পৃষ্ঠা ভরার হয়, সেই ক্ষেত্রে মার্জিন দেওয়া আপনাদের জন্য ভালো। মার্জিন যদি না দিতে চান অঙ্কর অঙ্কের জন্য সেক্ষেত্রে মার্জিন দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। যেটা বলছিলাম আপনাদের অনার্সের খাতা সম্পর্কে কিছুটা ধারণা দিই, ধারণা দেওয়ার পূর্বে আমি একটা বিষয় আপনাদের একটু জানাই, সেটা হচ্ছে দেখেন আপনারা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিবিএ এবং এমবিএ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের এই সাবজেক্টগুলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, মাইক্রো ইকোনমিক্স, প্রিন্সিপালস অফ ফিনান্স, এখানে যতগুলো রয়েছে এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারবেন বিস্তারিত। আমার নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যেটা বলছিলাম যে অনার্সের পরীক্ষার খাতার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু থাকে, এইটাকে বলা হয় প্রস্থ। হ্যাঁ, অনার্সের খাতার প্রস্থ থাকে 10 ইঞ্চি, মানে স্কেলটার থেকে একটু কম, এবং এই পাশের এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য থাকে 12 ইঞ্চি, মানে 1 ফুট, ঠিক আছে, 12 ইঞ্চি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে 10 ইঞ্চি। আমি এখানে ছোট্ট একটা বক্স দিয়ে দিচ্ছি তাহলে আর কি আপনাদের বুঝাইতে সুবিধা হবে। এই যে খাতাটার খাতাটার প্রস্থ থাকে 10 ইঞ্চি এবং দৈর্ঘ্য থাকে 12 ইঞ্চি। হ্যাঁ, এখন আপনাদের কিন্তু 1 ইঞ্চি করে স্কেল টানবেন, তাহলে 1 ইঞ্চি করে এই মানে মার্জিন টানবেন, মার্জিন টানলে হয়ে যাবে 9 ইঞ্চি আপনার খাতার সাইজ, এবং এই পাশে হয়ে যাবে 11 ইঞ্চি, হ্যাঁ, আপনার খাতার সাইজ। তো আপনাদের কিন্তু মোটের উপর তাহলে দাঁড়াচ্ছে যে বড় খাতায় প্র্যাকটিস করতে হবে। কিভাবে বড় খাতায় প্র্যাকটিস করতে হবে আমি তাহলে আপনাদের একটু দেখাই। দেখেন আমার কিন্তু এইটা একটা খাতা, এই যে এটা একটা বড় স্বাভাবিক নর্মাল খাতা। তো এই খাতায় আমি যদি আপনাদের এই প্রথম থেকে ইঞ্চিগুলো দেখাই, এই খাতার প্রস্থ দেখেন, প্রস্থ হচ্ছে 8.5 ইঞ্চি, অথচ আপনাদের পরীক্ষায় দিবে প্রস্থটা এই যে 10 ইঞ্চি, বুঝতে পারছেন? তার মানে আপনার খাতাটা কিন্তু আর বড় হয়ে যাবে। এখন এটার দৈর্ঘ্যটা দেখেন, আমি একদম প্রথম থেকে এইখান থেকে দৈর্ঘ্যটা নিচ্ছি, দেখেন এটা দৈর্ঘ্য হচ্ছে প্রায় 10.5 ইঞ্চি, হ্যাঁ, কিন্তু আপনার খাতাটা হয়ে যাবে 12 ইঞ্চি, অর্থাৎ মোটের উপর আপনার কি হয়ে যাবে পরীক্ষার খাতাটা একটু বড় হয়ে যাবে। তো বড় হলে বড় খাতায় লেখার প্র্যাকটিস করতে হবে। তাহলে কতটুকু খাতায় লেখার প্র্যাকটিস করতে হবে, বাসায় এমন খাতায় লেখার প্র্যাকটিস করতে হবে যে খাতার প্রস্থ 9 ইঞ্চি এবং দৈর্ঘ্য হচ্ছে 11 ইঞ্চি। তো এই খাতার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু দেখেন, আনুমানিক 9 ইঞ্চি, মানে এটা প্র্যাকটিস করা যায়, সমস্যা নাই, এ বাসে আনুমানিক 10.5 ইঞ্চি বা 11 ইঞ্চি এটা প্র্যাকটিস করা যায় মার্জিন ছাড়া। এখানে যদিও মার্জিন দেওয়া আছে, আপনারা মার্জিন ছাড়াই প্র্যাকটিস করবেন, কারণ অনার্সের খাতা গুলোকে কি করা হয় একটু বড় দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা। এখন আরেকটা বিষয় দেখেন, আপনার অনার্সের পরীক্ষায় যে খাতায় যে লেখাগুলো লিখবেন আপনি অবশ্যই এনশিওর হবেন একটা লাইনের ভিতর যেন কমপক্ষে 1, 2, 3, 4 5টা শব্দ থাকে। যদি একটা লাইনে কমপক্ষে 5টা শব্দ না রাখেন সেক্ষেত্রে আপনার লেখাগুলো কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কমপক্ষে 5টা, সর্বোচ্চ যতগুলো ধরে অতগুলোই, একদম খুব হিজি ভিজি লেখার দরকার নাই, তবে কমপক্ষে 5টা শব্দ যেন আপনার খাতার ভিতরে একটা লাইনের ভিতরে থাকে, এটা খেয়াল রাখবেন। আপনি বাসায় প্র্যাকটিস করে দেখবেন 3-4 পাতা লিখে যে আপনার প্রত্যেকটা লাইনে কমপক্ষে 5টা করে শব্দ আছে কি নাই। এটা গেল লাইন। এখন এরকম কিন্তু আপনারা অনেকগুলো লাইন লিখবেন, হ্যাঁ, এভাবে পুরো খাতাটাই অনেকগুলো লাইন লিখবেন। আমি সংক্ষেপে বোঝানোর জন্য শুধু এরকম করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে লাইনগুলো লিখবেন এভাবে, টোটাল লাইন যদি 18টা হয় এভাবে 1, 2, 3, 4, 5,
ছয় সাত আট নয়, দাঁড়ি পর্যন্ত না এমনি লাইনের কথা বলতেছি। তো এইভাবে যদি 18টা লাইন হয় তাহলে মনে করবেন যে আপনার মানে লাইনগুলো পাতলা হচ্ছে না, আর যদি সর্বোচ্চ 21টা লাইন হয় তারপরেও মনে করবেন যে লাইনগুলো পাতলা হচ্ছে না। অর্থাৎ 18টা লাইন থেকে 21টা লাইন পর্যন্ত আপনি যে কয়েকটা লাইন লিখবেন একটা একটা পৃষ্ঠার মধ্যে আপনার খাতার মানে লেখার দৈর্ঘ্য প্রস্থ পাতলাগুলো ঠিক হচ্ছে। এখন যদি আপনি 18টার কম লাইন লেখেন, মানে 17টা লেখেন বা 15টা লাইন লেখেন, সেক্ষেত্রে আপনার লাইনগুলো পাতলা হচ্ছে। হ্যাঁ, আর যদি 21টার বেশি লেখেন তার মানে ঘন হচ্ছে, এত বেশি লেখার দরকার নাই। তাহলে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়ালে রাখবেন যে আপনার লাইন কতগুলো হচ্ছে। আর এটা খেয়াল রাখবেন যে মিনিমাম পাঁচটা, মিনিমাম পাঁচটা যেন অবশ্যই আপনার এই খাতায় শব্দ প্রত্যেকটা লাইনে শব্দ থাকে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। ঠিক আছে, আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর আমরা ফেসবুকে আপনাদের জন্য গ্রুপ খুলেছি, গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এছাড়াও আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে প্রাইভেট পড়তে পারেন। আপনাদের আরও আমরা কয়েকটা গ্রুপ খুলেছি, আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ।